বড়সড় সাফল্য পেল বীরভূম জেলার পাইকর থানার পুলিশ। দীর্ঘদিন ধরে বাইক চুরির ঘটনা ঘটছিল পাইকর থানা এলাকায়, আর এই চুরি যাওয়া বাইক চলে যেত ভিন জেলায়। তাই গোপন সূত্রে খবর পেয়ে পাইকর থানার পুলিশ মালদা জেলা থেকে দুই বাইক চোরকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পাইকর এলাকার বিভিন্ন গ্রাম ও মালদা জেলার কালিয়াচক থেকে চুরি যাওয়া 22টি মোটর বাইক উদ্ধার করলো পাইকর থানার পুলিশ। উল্লেখ্য, পাইকর থানার ওসি শেখ কাবুল আলীর নেতৃত্বে পাইকর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদা জেলার কালিয়াচক গ্রামের দুই দুষ্কৃতী বাবলু মিয়া এবং মন্টু মিয়াকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর 22টি মোটর বাইক উদ্ধার করে পাইকর থানার পুলিশ। দুই দুষ্কৃতীকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে বাবলু মিয়াকে 12 দিন এবং মন্টু মিয়াকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, ধৃতদের বাড়ি মালদা জেলার কালিয়াচক গ্রাম হলেও তারা বীরভূমের একাধিক জায়গায় মোটর বাইক চুরির সাথে যুক্ত। যদিও তাদেরকে জিজ্ঞাসাবাদের পর আরও 4 জন অভিযুক্তের সন্ধান পাওয়া গেছে। তাদের 3 জনের বাড়ি বীরভূমের পাইকর এলাকায়, বাকি 1 জন মালদা জেলার। পুলিশ তাদের ধরার জন্য তল্লাশি শুরু করেছে। পাইকর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, সব খবর।